আপনাদের সাথে আমার কোথায় পরিচয় হয়েছিল বলতে পারবেন? সারা দিন এর ফোনে কথা বললা, দেখা কইরা এখন আপনি বলতেছেন আমাদের সাথে আপনার কোথায় দেখা হয়েছিল? আপনি আসলে একটা থার্ড ক্লাস মানুষ, বেয়াদব কথাটা এই চল। মানে এই মেয়ে তোমার সাহস তো কম না, ভিক্ষা করতে করতে একবার ঘরে ভিক্ষা হাইন দিয়ে গেলা। আপনি বলেছেন তো পারতেছেন না, আমি তিলু তিলু। তো তুমি এরকম সিরা ফাটা কাপড় কিনতে গেছিলে কই? তাছাড়া তোমার চোখ মুখে এই ঝাপুরা লাল বানাইছে কেটা? আমি যান মুই বানাই নাই, আমি কি বানাইছি? সর্বনা না, সর্বনা না, বেসু খেতের মাথার উপরে এই ফুলের তোড়া দিয়ে একটা বাড়ি মার। আমি যান ওখান বাইরে যাওন বন্ধ, তোমার বিয়ে ঠিক আছে, বিয়ের আগ পর্যন্ত বাইরে যাওন বন্ধ, ঘরে থাকবা। হ্যাঁ আমি এক্ষুনি বাইরে যাচ্ছি, তুই বাইরে হয়ে গেছিস? আরে বাইরে হবো কি, এদিকে তো ঘটনা খারাপ, আমার তো আমার একটাই রাখছে। কি কস তুই? যা সন্দেহ করছিলাম তাই। ও মাই গড, তাইলে উপায় কি বল, এখন আমি কি করব? কি করবি কি করবি, আগে বাসা থেকে বাইরে হওয়ার একটা উপায় বের কর। কেমনে বাইরে হবো কো, ড্রয়িং রুমের ভিতর দিয়েই তো রাস্তা বের হওয়ার, আর ওই শালা তো ওই জায়গায় বসে থাকে। তাইলে জানলা দিয়ে বাইরে হইয়া পিছনের গলি দিয়ে আসা যায় না? কি কস তুই, জানলায় গ্রিল না, গ্রিল কাটবো কিভাবে? আর এখন যদি জোর করে বিয়া দিয়ে দেয়? কার সাথে বিয়া ঠিক করছে কিছু কইছে? না এখনো কয় নাই, আর সে তো এগুলো আগে কিছু কয় না, হুট করে একজন হাজির করে কইবো, আল্লাহ কবুল কর। তাহলে তো মুশকিলই। এই শোন তুই একটু টিভি মাস্টে ফোন দিয়ে দেখ না, আমি কয়েকবার ফোন দিছি ধরে না। ওরে ফোন করলে কাজ হইব না, সেদিন না আমরা গালাগালি করে চলে আসলাম। লাভলি রে তুই ওর কাছে ফোন করে মাপ চা, বল আমার এই জায়গা থেকে উদ্ধার করে নিয়ে যাইতে। এছাড়া কার কাছে যাবি? লাভলি রে তুই ছাড়া আমার আর কোনো ভরসা নাই, আমারে তুই এই জায়গা থেকে উদ্ধার করে নিয়ে যা। সেটা তো বুঝতেছি, কিন্তু আমি ভরসা করি কার উপর? আচ্ছা একটা কাজ কর, তুই বড় পারে জানা। কোনো কাজ হবে না, সে কিছুই করতে পারবো না, আমি তো তার বাসায় ঢুকতে দিব না। তাই বলা একটা অ্যাডাল্ট মেরে ঘরে আটকে রাখবে, জোর করে বিয়ে দিবে, এটা তো নাই নির্যাতন, তাইলে মানবাধিকার অলক জানাই? আরে না না, টিভি টক শোতে টকিং করার একটা সাবজেক্ট পাইয়া যাইব, তারপরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করব, বাসার সামনে এসে মিছিল দিয়ে লাইন ধরব, পুলিশ নিয়ে বাসায় আসবো, লাস্টে মান সম্মান নিয়ে টানাটানি। খালাম্মারে বাইন্দা জেলেও নিয়ে যেতে পারে। মেয়ে হয়ে মায়ের আমি জেলে পাঠাবো? এসব আচারে বুদ্ধি তুই বাদ দে, আর তুই দেখ অন্য কোনো উপায় বের করা যায় কিনা। আচ্ছা ঠিক আছে তুই রাখ, আমি তিমি মাস্টারে ফোন দিতেছি, তুই মাথাটা ঠান্ডা কর। দেখ ভাই তুই একটু, আমি রাখলাম, বাই। হ্যালো কে? আরে আমি লাভলি, লাভলি। লাভলি কোন লাভলি? আরে চিনলেন না লাভলি? না মানে চিনছি তো, মনে করেন যে আমি ওই যে ফেরেন লাভলি ছাড়া আর তো কোনো লাভলিকে চিনি না। আরে ফেরেন লাভলি না, লাভলি লাভলি। লাভলি লাভলি, ডাবল লাভলি? আরে ডাবল না, সিঙ্গেল লাভলি। সিঙ্গেল লাভলি, এটা আবার কেমন লাভলি? আরে আপনি আমাকে চিনতে পারছেন না, আমি তোহুরার ফ্রেন্ড, কাজিন। কোন তোহুরা? আরে বেগম সরাবান তোহুরা। সরাবান তোহুরা, এইটাকে তো আমি খুব পছন্দ করি। আরে হ্যাঁ আপনার সেই পছন্দের সরাবান তোহুরার কাজিন আমি। আরে সেদিন আমরা দুজন আপনাকে রেস্টুরেন্টে বকাবাজি করে আসলাম না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবার চিনতে পেরেছি। আচ্ছা তা আপনারা কোথায় হারিয়ে গেলেন আর তো বকাবাজি করতে আসলেন না? কোন মুখে আসি বলেন, সেদিন আমরা যেভাবে আপনাকে অপমান করলাম। কে বলেছে যে আপনারা আমাকে অপমান করেছেন? হ্যাঁ ওগুলো তো আমি এনজয় করেছি। আচ্ছা এবার বলেন কেমন আছেন? ভালো না, আমার কাজিনের খুব বিপদ। কি বিপদ? ফোনে বলতে চাই না, দেখা করে বলি। হ্যাঁ 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 বলেন। কোথায় কখন দেখা করব? এখন এইখানে। এখন এইখানে মানে এইখানে কোনখানে? আরে বাবা আমি এখন যেখানে আছি সেইখানে। আপনি এখন কোনখানে আছেন? আপনি যেখানে আসবেন সেইখানে। আমি কোনখানে আসব? আমি যেখানে আছি সেখানে। আরে আপনি কোনখানে আছেন সেটাই তো জানতে চাইতেছি। আমি তো সেটাই বলতে চাইছি।
এসেছেন অন টাইমে যে টাইমে বলেছি সেই টাইমে এসেছি ও আচ্ছা আচ্ছা শুনেন চারিদিকে এত লোক তাহলে কোথাও গিয়ে বসে কথা বলি কোথায় কোন একটা হোটেল রুম আই মিন কোন একটা রেস্টুরেন্টে বসে কথা বলি হ্যাঁ তা যাওয়া যায় তাহলে ওঠেন কোথায় উঠবো আমার বাইকের পিছনে না না বাইকে উঠতে পারবো না কেউ দেখে ফেলে একদম সর্বনাশ হয়ে যাবে তার চেয়ে চলেন ওই গাছতলায় গিয়ে বসি গাছতলায় গিয়ে কিভাবে কি কথা বলবেন ওখানে তো মনে করেন যে গাছের তলায় বসে উপরের দিকে তাকিয়ে থাকতে হবে কাক এসে বসবে আর ওই কাকগুলো তাড়াতে হবে কেন কেন কাক তাড়াতে হবে কেন কি যে বলেন না কাকদের কি কোনো কমন সেন্স আছে বলেন ওরা যদি মাথার উপর পটি করে দেয় তখন তাহলে কি আর করা চলেন হাঁটতে হাঁটতে কথা বলি হাঁটতে হাঁটতে মানে হাঁটতে হাঁটতে যদি উষ্ঠা খেয়ে পড়ে দাঁত মুখ ভেঙে যায় নাক ভেঙে যায় তখন মানে উষ্ঠা খেয়ে তো দাঁত মুখ নাক ভেঙে যাওয়ার একটা রিস্ক আছে বুঝলেন আমার তো কয়েকবার এরকম হয়েছে তাহলে কি আর করা চলেন ওই লেকের পাড়ে গিয়ে বসেই কথা বলি তাই ঠিক আছে তাহলে চলেন আচ্ছা শুনেন আমার কাজিনটার না ভীষণ বিপদ কোন কাজিন আরে ওই যে সেদিন আমার সাথে আসছিল তহুরা ও হ্যাঁ তহুরা তা তহুরার কি বিপদ ওর মা ওরে জোর করে ঘরে আটকে রাখছে নিশ্চয়ই বেশি বেশি বাইরে বাইরে ঘুরে বেড়ায় আর ওই নানান লোকদের সাথে আড্ডা মেরে বেড়ায় এই জন্য তো আটকাইছে আরে না কি বলতেছেন আপনি ও তো খুবই লক্ষ্মী মেয়ে ও তো ঘরের বাইরে বাইরে হতে চায় না যাও দুই একদিন বের হইছে সে তো আপনার সাথে দেখা করার জন্য তাহলে আটকালো কেন ওর মা ওরে বিয়া দিতে চায় বাহ এটা তো ভালো কথা আরে মশাই আমি বলি কি আর আমার শারিন্দা বাজায় কি শারিন্দাটা কি আচ্ছা আপনি কি আমার সাথে মশকারি করেন হ্যাঁ আমি একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলতেছি আর আপনি আমার কথার কোনো গুরুত্বই দিচ্ছেন না কোন সিরিয়াস বিষয় দূর আপনার সাথে আমি আর কোনো কথাই বলবো না আরে শুনুন 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 আপনি আমাকে কিন্তু ভুল বুঝতেছেন আচ্ছা দেখেন যদি তহুরার বিয়ে হয়ে যায় তাহলে অসুবিধা কোথায় আমার আর অসুবিধা কি অসুবিধা তো আপনার আমার কিভাবে অসুবিধা ও তো আপনাকে বিয়ে করতে চায় আমাকে বিয়ে করতে চায় কই এটা তো কখনো বলেনি তো আরে মশাই এগুলো কি বলতে হয় বুঝে নিতে হয় জীবনে কখনো প্রেম করেন নাই আরে বাবা আগে তো বিয়ে করতে হবে বিয়ে না করলে কি করে বুঝবো যে তার সাথে প্রেম করা যাবে কিনা মানে ঠিক বুঝলাম না বিয়ার পরে দেখলেন বউয়ের সাথে প্রেম করা যায় না তখন কি আপনি বউরে ছাইড়া দিবেন আরে না ধুর ছাড়বো কেন বউ তো থাকবে বউয়ের জায়গায় আপনি আবার বিয়ে করবেন এভাবে একের পর এক বিয়ে করবেন আপনি তো মশাই ডেঞ্জারাস লোক এই আমি কার কাছে আসলাম আহা আপনি তো ভুল বুঝতেছেন আরে মনে করেন যে এই বিয়ে কিন্তু সেই বিয়ে না এটা মনে করেন যে মিউচুয়াল বিয়ে মিউচুয়াল বিয়া এটা আবার কোন বিয়া ওই সমস্ত এখন আপনি বুঝবেন না এখন আপনি বলেন যে আপনার কাজিনের জন্য আমি কি করতে পারি বলেন ওর এই বন্দি দশা থেকে উদ্ধার করতে হবে আচ্ছা করলাম তারপর আগে উদ্ধার করেন কয়টা পরে দেখা যাবে উদ্ধার হবে হবে হ্যাঁ উদ্ধার হবে তাড়াতাড়ি চলেন না লাগে দেরি করে লেট হয়ে যাবে কোথায় আসেন না আমার কাছে বলেন কি খাবেন আমি কিছু খাবো না কিন্তু আপনি আমাকে রেস্টুরেন্টে আনলেন কেন রেস্টুরেন্টে মানুষ কেন আসে খেতে আসে কিন্তু আমি তো খাইতে আসলে আপনার কাছে আমি আসছি তহুরার সমস্যার সমাধান চাইতে কি সমাধান বললাম না আমরা আপনার হেল্প চাই কি হেল্প চান তহুরাকে আগে উদ্ধার করতে হবে আচ্ছা করলাম কিন্তু তহুরাকে উদ্ধার করলে আপনার কি লাভ আমার লাভ মানে ও আমার কাজিন বেস্ট ফ্রেন্ড তাহলে আমি আপনার কি আপনি আমার কি আপনি আমার ফ্রেন্ড ও হ্যাঁ তাই তো কিন্তু আমি শুধু ফ্রেন্ড থাকতে চাই আমি আপনার বেস্ট ফ্রেন্ড হতে চাই বুঝলাম না বুঝলেন না আপনি কিন্তু জানেনই না যে আপনি কতটা সুন্দর মানে কি বলতেছেন আপনি কি করলাম আমি সুন্দরকে সুন্দর বললাম আচ্ছা ধরেন আমি যদি আপনার সাথে প্রেম করতে যাই ঠিক বুঝলাম না আপনি আমার সাথে প্রেম করতে চান তাহলে তোহুরা
আরে তোহুরা তো আছে তোহুরার জায়গায় মানে মানে সে এখন কোথায় ঘরে বন্দি ঘরে বন্দি থাক না সেখানে তো তার মা তাকে টেক কেয়ার করছেনই করছে না এখন আমরা নিজেরা আমাদের নিজেদের টেক কেয়ার করি দেখেন আমি প্রথম যেদিন আপনাকে দেখেছি সেদিনই কিন্তু আপনাকে পছন্দ করেছি না না এইভাবে ভাববেন না তোহুরা আপনাকে খুবই পছন্দ করে সে আপনাকে নিয়ে অনেক দূর ভাবে আগে কিছু খাবার অর্ডার দিই আপনাকে তো এখনই কিছু চালাতে হবে না আগে আপনি খুব ভালো করে ভাবেন তারপর আপনার সিদ্ধান্ত আমাকে দেন ঠিক আছে ভাই দুইটা কফি দিবেন আর খাবারের কি আছে